ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবার দুবাই থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন তিনি কি আদম আলাইসালামকে এবং তার সন্তানকে নিজের সুরাতে সৃষ্টি করেছেন এ বিষয়ে হাদিস কোরআন থেকে দলিল সহকারে রেফারেন্স দিয়ে সঠিক উত্তরটি জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আল্লাহ রবুল আলমিন তিনি আদম সালামকে সৃষ্টি করেছেন এবং তার সন্তানেদের সৃষ্টি করেছেন নিজের সুরাতে এর সঠিক ব্যাখ্যা কি বিস্তারিত দলিল এবং রেফারেন্স সহকারে জানুন দেখুন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র গ্রন্থ আল নাম আল আরাফ এবং আয়ত নাম্বার এগারো এখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতঃপর আমি তোমাদেরকে সুরাত দান করেছি আকৃতি দান করেছি তারপরে হাদিসের মধ্যে উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ মুহ রসুল্লা সাল আলী বলেছেন যা শাহী বুখারি কিতাবুল এদান হাদিস নাম্বার ছ হাজার দুশো সাতাশ এবং শাহি মুসলিম কিতাবুল জন্নাহা ওয়ান হাদিস নাম্বার সাত হাজার তিরিশ এখানে উল্লেখ আছে যে বিষ্ণুবী সাল তা আলা খলাক আদমা আলা সুর আতিহি নিশ্চয়ই মহান আল্লাহ তিনি আদম আলাইসাল্লামকে নিজের সুরতে সৃষ্টি করেছেন তো এখানে নিজের সুরাতে অর্থ কী নিজের সুরতের অর্থ হচ্ছে এই যে অর্থাৎ আল্লাহ রবুল আলামিন তিনি আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করেছেন এমন সুরাতে যে যেমন হাওয়া দরকার ঠিক তেমনই মহান আল্লাহ আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সাল্লামকে আদমের যেমন হওয়া দরকার বা আদম সন্তানের যেমন হওয়া দরকার ঠিক সেই রকম তিনি তৈরি করেছেন নিজের ইচ্ছায় এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজের সুরাতের মতো বানিয়েছেন বা নিজের মতো বানিয়েছেন তিনি নিজের ইচ্ছাই নিজের ইচ্ছা মতো বানিয়েছেন কথা সঠিক কিন্তু নিজের সুরাতের মতো বানিয়েছেন এ কথা ভুল কেন ভুল এজন্য যে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা আশোরা আয়াত নম্বর এগারোতে বলেছেন সামিউল কোনো কিছুই মহান আল্লাহর সাদৃশ্য নয় বা আল্লাহ রব্বুল আলমীর সাদৃশ্য কোনো কিছুই নেই আল্লাহর সাথে উদাহরণ দেওয়া কোনো জিনিসের হবে না মানে না কোনো সৃষ্টি আল্লাহর কোনো সৃষ্টির সাথে আল্লাহকে তুলনা দেওয়া ঠিক হবে না তাছাড়া হাদিসের মধ্যে যে আছে লা তোমরা নিজের চেহারাকে ভালো মন্দ বলো না খারাপ বলো না কেননা ফাইন না আদম খালাকা আলা সুরতির রহমান কেননা অবশ্যই আদম সন্তানেরা মানে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুরাত রহমান রহমান তথা আল্লাহর সুরাতে ওপর তো আল্লাহর সুরাতের ওপর যে হাদিসটি রয়েছে এই হাদিসটি জাইফ দেখুন হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আল আইফা হাদিস নম্বর এক হাজার একশো ছিয়াত্তর তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এ হাদিসটি হচ্ছে কি জাইফ আল্লাহর সুরাতে তৈরি করা হয়েছে হাদিসটি জাইফ। তাহলে আল্লাহ রবুল আলমিন তিনি আদম আলাইসাল্লামকে বা তার সন্তানেদেরকে নিজের সুরাতে তৈরি করেছেন এ কথার সঠিক অর্থ হচ্ছে এই যে আদম সালামের যেমন হওয়া দরকার ঠিক তেমনই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন এখানে সওয়ার নাকুম আমি তোমাদেরকে সুরাত দান করেছি আকৃতি দান করেছি মানে আদম সালামের বা তার সন্তানের যে ধরন গঠন এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন তিনি তার ইচ্ছা অনুযায়ী নিজের মতো নিজের ইচ্ছা মতো করেছেন এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জাজ